হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। নভেম্বর মাস পড়তে না পড়তেই আমাদের এখানে বরফ পড়া শুরু হয়ে গেছে। তো রাত্রি থেকে বরফ পড়ছে মনে হয়, এই যে একটু একটু বরফ জমেছে। আজকের ওয়েদারটা আবার অন্যরকম, মানে বরফও পড়ছে আবার সাথে বৃষ্টিও পড়ছে। গাছের এখনো পাতা ঠিকঠাক মতো সব ঝরেনি, আর এদিকে বরফ পড়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এবছরের প্রথম বরফ। আজ তো আবার শুক্রবার, মেয়ের তো স্কুল ছুটি, সেই জন্য সকালবেলায় মোটামুটি খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি। এই যাবো একটা দোকানে, আর এবছরের যেহেতু প্রথম বরফ, তো মেয়ে তো একদম বরফ দেখে খুবই খুশি মনে হচ্ছে। তো কয়েক মাস পর বরফ দেখছে আবার। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ মেয়ের স্কুল, চলো এইদিকে। এই গাছটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। গাছের পাতাগুলো তো সব লাল হলুদ হয়ে আছে, তার উপর আবার সাদা বরফ। নেমে গেলাম নিচে, আর ওইদিকে রাস্তার ওইদিকে 3টে আপেল গাছ আছে। তো চলো একবার দেখি আপেল গাছগুলোর কি অবস্থা। আপেল গাছে কিন্তু এখনও আপেল ধরে আছে, আর গাছের আপেল গাছের পাতাও কিন্তু এখনও ঝরে নিয়ে, এই পাতা শুকনো শুকনো হয়েছে। তার মানে এখন থেকেই বরফ পড়া শুরু মোটামুটি। আর এখানে কি হয়, আপেল তো কেউ পেড়ে খায় না গাছ থেকে, সেই জন্য সব পাখিতেই খায়, আর নিচে পড়ে পড়ে নষ্ট হয়। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, এই একটু বরফ পড়েছে তার মধ্যে গোড়াগড়ি দিচ্ছে। তাহলে যখন আর একটু বেশি বেশি বরফ পড়বে তখন কি করবে সেটাই ভাবছি। চলো 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 চলো, আর বাস পাবনি না হলে কি অনেক ফান লাগছে। তারপরে নাক দিকে যখন ঘিটা বেরাবে তখন কেমন ফান লাগে আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ, নাক দিকে কি বেরাবে, হ্যাঁ, তখন কেমন ফান লাগে আমাকে বলবে, বাজে ফান লাগে। চলো ওইদিকে তো আমাদের বাস চলে এলো, আর এইদিকে আমার মেয়ের এখনো বরফ নিয়ে খেলা শেষ হয়নি। উঠে পড়েছি বাসে, আর যে দোকানটা যাব সেটা তো বাড়ির খুবই কাছে। ওই হেঁটে হেঁটে যেতে সময় লাগে মোটামুটি 15 থেকে 18 মিনিটের মতো। গ্রীষ্মকালে তো হেঁটে যাওয়া আসা করতাম, আর এখন তো এই শীতকালে একটু কোথাও যেতে হলেই এত গাঢ় লাগে, বাইরে যা ঠান্ডা সে তো আর কি বলবো। আর বাসে যেতে সময় লাগে মাত্র 3 মিনিট, তার মধ্যে আবার মাঝে একটা স্টপেজ আছে, সেখানে আবার বাসটা কম করে হোক 1.5 থেকে 2 মিনিট দাঁড়ায়, সেই জন্য আমাদের দোকান পৌঁছাতে পৌঁছাতে 5 মিনিট লাগে বাসে। চলে এসেছি উইলিজে, আর এটা তো বললাম বাড়ির খুবই কাছে, কোনো একটা জিনিস নেই ঝট করে যায় চট করে নিয়ে যাওয়া যায় সেই রকম আর কি। আর এই সুইডেনে অন্যান্য যে সুপার মার্কেটগুলো আছে
তাদের তুলনায় এই উইলিসটাই আমার কাছে ঠিকঠাক লাগে, কারণ অন্য দোকানগুলো যা দাম তার থেকে এখানে তুলনামূলক কিছুটা হলেও দাম কম। আর বাড়ির যেহেতু একদমই কাছে, তাই আমরা সবই উইলিস থেকে সব কেনাকাটা করে নিই। এখানে আমার ঠাকুমা কিছু দিচ্ছে। এই ঠাকুমা যে কি বললো কিছু তো বুঝতেই পারলাম, এত ভালোবেসে দিচ্ছে তাই নিয়ে নিলাম। মোমবাতি দিচ্ছে, অন্ধকারের দিন তো চলেই এলো, সেই জন্য এখন মোমবাতি দেওয়া হচ্ছে চারিদিক আলোয় আলোকিত করার জন্য। এইদিকে দেখি আজকে আবার অফারে আলু দিচ্ছে, আলু নেওয়ার দরকার ছিল না আজকে, তো অফারে দিচ্ছে যেহেতু নিয়ে নিই। অন্য সময় দাম বেশি থাকে, এখন 2 কেজি আলু তো নিচ্ছে 25 কোনার মতো, মোটামুটি ওই আমাদের ভারতীয় টাকায় 200 টাকার মতো, 2 কেজি আলুতে 200 টাকা। ব্যাস একটা নিয়ে নিলাম। এরপর এখানে চলে এসেছি, একটু কুমড়া নেবো। তো শীতকাল যেহেতু পড়ে গেছে, তো রাত্রেবেলায় গরম গরম একটু আধটু খিচুড়ি করলে কুমড়াটা খুব কাজে লাগে। আর এই কুমড়াগুলো দেখতে ছোট ছোট সরু সরু হলেও এগুলোর ওজন কিন্তু ভালোই আছে। না এটা নেবো না, এটা আবার ওটার থেকে বেশি বড়, এই ছোটোটাই নিই, এটার ওজন আছে ওই 500 মতো। কুমড়ার ঠিক এই পাশে রয়েছে আদা, আর আদার দাম এখানে 99.90 কোনা, মোটামুটি 100 কোনার মতো, মোটামুটি আমাদের টাকায় 1 কেজি আদার দাম 800 টাকা। এখানে আবার অফার দিচ্ছে পর্ক, মানে শুয়োরের মাংস, গোদা বাংলায় যাকে বলে, 79 টাকা কেজি, মোটামুটি 660 টাকার মতো। তো চলো ওইদিকে মুরগির কী অবস্থাটা একবার দেখি। এখানে রয়েছে মুরগি 55 কোনা পার কেজি, মানে মোটামুটি 650 টাকা মতো। এরপর সোজা চলে এসেছি বিস্কুট নিতে। তো এই ছোটো ছোটো আমাদের ওখানে হয় না খাস্তা বিস্কুট, তো এইগুলো মোটামুটি ওই রকম খেতে। দাঁড়াও একটু ভালো করে দেখে নিই ভাঙা টাঙ্গা আছে কিনা। এরপর সোজা চলে এসেছি দুধ দইয়ের কাউন্টার দিকে, তো বিশেষ করে আসা এই দুধ নেওয়ার জন্যই। এখানে তো আবার 1.5% ফ্যাট, 3% ফ্যাটের দুধ পাওয়া যায়। তো সমুজের প্যাকেটটা নিচ্ছে, এটা হচ্ছে 3% ফ্যাট আছে, আর এগুলো 1.5 লিটারের প্যাকেট, এটার দাম ওই 18 কোনার মতো, মানে আমাদের টাকায় ওই 140 টাকার মতো, 1.5 লিটার দুধের দাম 140 টাকা। এইদিকে রয়েছে ডিম, ডিমের তো এখন কি বিশাল দাম সে কি বলবো। এখানে নিচে যেমন রয়েছে 15টা ডিমে 58 কোনা, মোটামুটি আমাদের টাকায় 460 টাকার মতো। আর এই পাশেও এক ধরনের ডিম রয়েছে, এই যে এটা আবার দাম কম হলেও সাইজ একটু ছোট, 24টা ডিমে 60 কোনা, মোটামুটি 480 টাকার মতো। তুমি স্ট্যাচু হয়ে গেছ, আসো এদিকে, তুমি আমাকে খুঁজে পাওনি? হ্যাঁ গো চলো। আর টুপিটা কোথায়? টুপি এখানে রেখে দিচ্ছ, চলো। বলো তুমি কি একটা পিৎজা নিবে? আসো একটা কিনে দিই। এ না এটা
আসো। আমাদের কেনাকাটা হয়ে গেছে, বিল করা হয়ে গেছে, এরপর সোজা ফিরব বাড়ি। আর এখনো দেখো এই ঠাকুমা দাদুরা মোমবাতি বিলি করছে। সোনামণি আবার একটা নিল। এইদিকে দাদু আবার আমাকে একটা মোমবাতি। কটা হলো আমাদের? তিনটা চারটে, চলো। বাসটা তো চলে গেল, একা থাকলে ছুটে এসে বাসটা ধরে নিলাম, মেয়েকে নিয়ে জিনিসপত্র নিয়ে ঠান্ডায় আবার তো ছুটে আসা যাবে না। তো আবার চিন্তার কিছু নেই, 5-7 মিনিট পরেই আবার বাস আছে। চলে এলাম আর বাস থেকে নেমে পড়েছি। আর এইদিকে দেখো মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে রাস্তার এই পাশের বাস স্ট্যান্ডে, রাস্তার ওই পাশের বাস স্ট্যান্ডে এই যে বরফগুলো এইভাবে ঠেলে পরিষ্কার করে তারপর ছোট ছোট পাথর ছড়িয়ে দিচ্ছে যাতে না কেউ স্লিপ খেয়ে পড়ে যায়। তো এইরকম যতদিন মোটামুটি মানে বরফ পড়তে থাকবে তো এইভাবে তো বরফটা ঠেলে পরিষ্কার করে আর পাথরগুলো তো ছড়িয়ে যায়, সেই জন্য মোটামুটি যতদিন বরফ পড়বে ততদিন এইরকম ছোট ছোট পাথরও এটা ছড়াবে। আবার যখন গ্রীষ্মকাল আসে মানে মোটামুটি এই বরফ টরফ পড়া সব বন্ধ হয়ে যায়, ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকে, ওই এপ্রিল মে নাগাদ তখন আবার এই সব ছোট ছোট পাথরগুলো রাস্তাঘাটে মানে যেখানে যে থাকে সব আবার পরিষ্কার করে নিয়ে চলে যায়। রাস্তার ওই পাশে তো বাস স্ট্যান্ডে পাথর ছড়ানো হয়ে গেছে, এরপর এই পাশে এসছে, এরপর এই ধারেরও বরফটা এইভাবে ঠেলে পরিষ্কার করে এরা সব পাথরটা তো ছড়াবে। তো চলো আর দেখে কাজ নেই, এরপর বাড়ি যাব। এই যে এই রাস্তাটা তো এখনও পাথর ছড়ানো হয়নি, এরপর এইগুলোতে সব ঠেলে পরিষ্কার করে, এগুলো অবশ্য ওরা করবে না পরিষ্কার, এগুলো সেই গাড়ি আছে সেই গাড়িতে করে ঠেলে পরিষ্কার করে এগুলোতে আবার পাথর ছড়িয়ে দিয়ে যাবে। থাকো তুমি ওখানে, আমি চললাম। হ্যাঁ একটু খেলছি রে, চল। টাটা।